আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, চলমান ভিডিওতে আলোচনা করব স্বপ্নে মদ পান করতে দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে। তো আপনার কাঙ্ক্ষিত ব্যাখ্যাটি পেতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ইমাম আব্দুল গানী আর নাবলসি রহিমাহুল্লাহ বলেন, কেউ যদি স্বপ্নে মদ পান করতে দেখে তাহলে সে বড় গুনাহে লিপ্ত হবে এবং পর্যাপ্ত রিজিক প্রাপ্ত হবে। আর কখনো কখনো স্বপ্নে মদ পান করতে দেখা মাতা পিতার অবাধ্য করা অথবা জায়গা জমি বিক্রয় করাকে বোঝায়। আর কোনো আলেম যদি স্বপ্নে মদ পান করতে দেখে তাহলে তার ইলম বৃদ্ধি পাবে। বর্ণিত আছে যে এক ব্যক্তি স্বপ্নে মদ পান করতে দেখেছিল এমত অবস্থায় যে তার চেহারা কালো এবং তার মাথা নেড়া ছিল। অতঃপর সে তার স্বপ্ন কোনো এক ব্যাখ্যাকারের কাছে জিজ্ঞাসা করলে সে উত্তরে এই কথা বলেছে যে, তোমার চেহারা কালো হওয়ার ব্যাখ্যা হলো তুমি তোমার জাতির নেতৃত্ব দিবে, আর তোমার মাথা নেড়া হওয়ার ব্যাখ্যা হলো তোমার জাতি তোমার থেকে দূরে সরে যাবে এবং তোমার কর্তৃত্ব চলে যাবে। ইমাম ইবনে শাহিন রহিমাহুল্লাহ বলেন, কেউ যদি স্বপ্নে দেখে যে সে পানির সাথে মিশ্রিত করে মদ পান করছে তাহলে সে পর্যাপ্ত সম্পদ হাসিল করবে, যার কিছু অংশ হালাল হবে আর কিছু অংশ হারাম হবে। আর কোনো অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে মদ পান করছে তাহলে তার মৃত্যু হবে। আর কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো মৃত ব্যক্তি মদ পান করছে তাহলে সে পরকালে আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত প্রাপ্ত হবে, কেননা মদ হলো জান্নাতীদের পানীয়। আর কেউ যদি স্বপ্নে দেখে যে সে মদ বানাচ্ছে তাহলে সে বাদশাহর খাদেম হবে এবং জেলখানায় থাকলে সেখান থেকে মুক্তি পাবে। ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেন, কেউ যদি স্বপ্নে মদ পান করা ছাড়াই নেশাগ্রস্ত হতে দেখে তাহলে তা তার জন্য দুশ্চিন্তা এবং ভয়ের কারণ। আর কেউ যদি স্বপ্নে দেখে যে সে মদ পান করার কারণে নেশাগ্রস্ত হয়েছে তাহলে সে সম্পদ উপার্জন করবে এবং নেতৃত্ব পাবে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।